হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ দই বেগুনের রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয় আর রেসিপিটি ঝটপট তৈরিও হয়ে যায়। তোমরা চাইলে ভাত রুটি পরোটার সাথেও দই বেগুন সার্ভ করতে পারো। তাহলে চলো দেখে নিই দই বেগুন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে বেগুনের গায়ে নুনটা ভালো করে ঢুকে যায়। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি বেশ খানিকটা টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প চিনি। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কতটা কী পরিমাণে দিয়েছি সব ডেসক্রিপশানে লেখা আছে। এখন একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব ভাজার জন্য। বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটাও উল্টে দেব। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আমার বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে রেখে দেব। আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তোমরা চাইলে আদা কুচি করেও দিতে পারো। এখন তেলে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেছি, কারণ কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। মিক্সিং জারে যেটা লেগেছিল তাতে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নেব। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি আরও একবার মিশিয়ে নেব ভালো করে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। রান্নার উপকরণগুলো আমার ডেসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এখন গ্রেভির সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে দই বেগুন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।